আওয়ামী লীগ এখন দিশেহারা পথহারা পথি আওয়ামী লীগ জানছে যে এই দেশে যদি আপনার 25% যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আওয়ামী লীগের জামানত একজনেরও থাকবে না আমার সন্দেহ হচ্ছে হাসিনা নিজে পরাজিত হবে গোপালগঞ্জে তার কারণ এটার হিসাব আছে হাসিনা কোনোদিন বড় করে কথা বলতে পারবে না এই ঢাকা দশ আসনে মেজর মন্নানের সাথে উনি পরাজিত হয়েছেন উনি খোকার সাথে পরাজিত হয়েছেন বরং খালেদা জিয়া কোনো এবং এরশাদের মতো লোক পরাজিত হয় নাই কোনো সিটে হাসিনার পরাজিত হওয়ার অভ্যাস আছে আপনারা যারা রাজপথের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ছবি সংগ্রহ করেন নিউজ সংগ্রহ করেন আপনারা নিজেরা জানেন আপনাদের জীবনের নিরাপত্তা পর্যন্ত এই সরকার আজ পর্যন্ত দিতে পারে নাই বিরোধী দলের আন্দোলন সংগ্রামে এখানে নারী পুরুষ কাউকে তারা চিনতে পারে না তারা শুধু নিপুণটাই বুঝে আপনি নিজেরাই দেখেন আপনার এত বড় নেত্রী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আপনার এবং হিন্দু মহিলা শিক্ষিত অ্যাডভোকেট নিপুণরাকে রাজপথ পুলিশ বেদর আমনের উপর প্রহার করে হাসপাতালে পাঠাইছে এবং নিপুণরার বিরুদ্ধে মামলা হয়েছে আমি একটা কথা বলতে চাই এই গভর্নমেন্টের আমলে আপনারা লিখতে পারবেন না আপনারা বলতেও পারবেন না আপনারা দেখবেন আপনাদের বাকশক্তি স্বাধীনতা অনেক আগে হরণ করে নিয়ে গেছে কাজে কাজে আপনারা একটা জিনিস বুঝে নেবেন রাজপথে যারা অধিকার আদায়ের জন্যে নেমে আসে তারা নিজেরা আপনার কোনো অন্যায় করার জন্যে আসে না তারা তাদের অধিকার আদায়ের জন্যে আসে সেখানে মধ্যে একজন মহিলা আপনার নেত্রী এবং মহিলা সমাজকর্মীকে যদি প্রহার করে তাহলে আপনারা ধরে নিতে হবে এই দেশে গণতন্ত্র না এই দেশে মানবিক মূল্যবোধের ন্যূনতম কোনো আপনার ছুটাই পর্যন্ত পাওয়া যাবে না আমাদের দেশে আমরা যারা আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আপনার যেই কারণে আপনারা সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন সেই মুক্তিযুদ্ধ ছিল আমরা কথা বলার স্বাধীনতা চাই আমরা আমাদের শিক্ষা আপনার প্রয়োগ করার স্বাধীনতা চাই আমরা আমাদের খেয়ে পড়ে চিকিৎসা আপনার বাসস্থান চাই কিন্তু আমরা আজকে পরাজয় নিচ্ছে খারাপ অবস্থানে বসবাস করছে আপনারা নিজেরা দেখেন আমার সাংবাদিক বন্ধু গেছে রিপোর্ট কালেকশন করতে তাকে মেরে একেবারে জীবন আপনার জীবন্ত একটা মানুষকে পিটিয়ে হত্যা করেছে আপনারা নিজেরা দেখলেন রাজশাহীর নির্বাচনে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের এবং সাংগঠনিক সম্পাদক উনি আপনার টাকার ব্যাগ নিয়ে নির্বাচন কমিশনের আপনার ইয়েতে যাইয়া টাকা দিয়ে তার মামাকে নির্বাচিত করার জন্য ধরে নিল মানুষের সামনে এরপরে ছেড়ে দিল মুসলেকা নিয়ে আপনার নির্বাচন কমিশনার বলছে যদি ব্যর্থ ঘটে নির্বাচনের তাহলে তাকে সাসপেন্ড না তাকে আপনার উপর আইনের আওতা আনা হবে এই নির্বাচন কমিশনও যেমন টুটু জগন্নাথ এই সরকারের আপনার কোনো কথার মূল্য নাই এই সরকার হলো এখন দিশেহারা একটা সরকার আপনার ভিসা নীতি ঘোষণা করলে আমেরিকা আপনার উনারা বলছেন ভিসা নীতি বিএনপির জন্য ঘোষণা করছে যদি বিএনপির জন্য ঘোষণা করে আপনাদের অসুবিধাটা কোথায় আপনারা তো সবচেয়ে ভালো অবস্থানে আছেন তার কারণ আপনাদেরকে যারা প্রতিহত করে আপনাদেরকে পরাজিত করতে চায় তাদের বিরুদ্ধে ভিসা নীতি হয়েছে কিন্তু আপনারা এত বেহাল অবস্থা আছেন কেন আপনারা নিজেরা দেখেন দলের মধ্যে পর্যন্ত গণতন্ত্র নাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমির হোসেন আমু সে পল্টন তার অফিসের সামনে প্রকাশ্য বলেছে যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা হতে পারে উনার সেক্রেটারি এবং তথ্যমন্ত্রী উনি আপনাকে এটা তুলি মেরে উড়িয়ে দিলেন যে আমির হোসেন আমু এটা উনিকে
হায়াজনী উপদেষ্টা মন্ডলের সদস্য, উনি মন্ত্রী ছিলেন, এমপি এখনো, যার পরিপ্রেক্ষিতে আমরা এখনো বলি আপনাদের মাধ্যমে, আপনারা এটা মেসেজটা পৌঁছে দিয়ে যে গণতান্ত্রিক বামকের নেতৃবৃন্দ সহ এবং বিএনপির নেতারাও বলছে ওনারা চায় ঈদের পরপর ঈদটা অন্তত প্রধানমন্ত্রী ঈদ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ঈদটা করুক, ঈদের পরপর যেন উনি ক্ষমতাটা ত্যাগ করে এই দেশের তত্ত্বাবধায়ক অথবা আপনার উপর একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনি নির্বাচন করে, যদি উনি নির্বাচিত হয় আমি কথা দিলাম গণতন্ত্রের বামকের একজন নেতা হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা ওনাকে মালা দিয়ে আগামী 5 বছরের জন্য বরণ করে নেব। আর যদি না হয়, জনগণ প্রত্যাখ্যান করে, তাহলে উনি সসম্মানে আমার মনে হয় মস্ত ছেড়ে চলে যাওয়া অনেক ভালো। গণতন্ত্র একটা কথা বলি, গণতান্ত্রিক বামক্য আপনারা জানেন এরা মাঠের কর্মী, এদেরকে বোমা মেরে টাকা দিয়ে গুলি করে এদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না। আমি একজন মুক্তিযোদ্ধা 75 বছর বয়সে একবার যখন আহত হইয়া দেশ স্বাধীন করতে পেরেছি, এবার জীবন দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাবো, ইনশাল্লাহ এটা আমাদের কমিটমেন্ট, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে কোথাও যাব না। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আজকের সভার প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রুমন সহ উপস্থিত আমার প্রিয় সংগ্রামী সাথী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা জানেন দেশ কি সংকটময় মুহূর্ত অতিবাহিত করছে। দেশের মানুষ আজ বিএনপির ছায়াতলে স্থান নিয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ডাক দিয়েছেন মানুষের মুখের অধিকার ফিরিয়ে আনার জন্য, তার হাতকে শক্তিশালী করার জন্য তিনি দলমত নির্বিশেষে সকলকে আহ্বান করেছেন। তাই দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে, তারা চায় তাদের ভোটের অধিকার, তারা আর শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচন দেখতে চায় না। আজ বাংলাদেশের গাঠে মাঠে চায়ের দোকানে একটি আওয়াজ, আমরা আর হাসিনাকে দেখতে চাই না, হাসিনা ছাড়া নির্বাচন আমরা দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে আমাদের বুথের মাধ্যমে সত্যিকারের একটা নির্বাচিত সরকার গঠিত হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমাদের জয় অবশ্যই হবে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য অনেক দূর আমরা এগিয়ে গেছি, ইনশাআল্লাহ অচিরেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ডাক দেবেন একটা দুর্বার আন্দোলনের মাধ্যমে এর সরকারের পতন ঘটানোর জন্য। আমরা কি সবাই প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। তিনি বলেন বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে ফয়সালা হবে রাজপথে। তিনি বলেন টেক ব্যাক বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।